সবাইকে আমন্ত্রণ সিদ্দিকা কবির রেসিপিতে। সুপ্রিয় দর্শক, আমাদের কাছে পনির তৈরির রেসিপি চেয়ে এতদিন যারা এত চিঠি পাঠিয়েছে, আজ তাদের জন্য আছে সুখবর। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের অনেক অনুরোধের পনিরের রেসিপি দেখানোর ব্যবস্থা করেছি। আর সেজন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ আমন্ত্রিত অতিথি জিয়ারত। জিয়ারত ভাই, আপনি কি রকম পনির তৈরি করবেন? যেটা আমরা ঢাকাই পনির বলি সেটা তো? হ্যাঁ, ঢাকাই যারা তৈরি করা হয় ওটাই আজকে আপনাকে দেখানো হবে। আপনি কোথায় মানে করেন, মানে আপনি কোনো নির্দিষ্ট জায়গায় বসেন? মানে আমি এটা পনির বানাইয়া ওই ঢাকা এই যে কলাবাগান বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার সামনে বিক্রি করি, ওখানে বসেন। সুপ্রিয় দর্শক, ঢাকাই পনির এবং পনির পেঁয়াজি তৈরির আগে আপনারা এই প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। ঢাকাই পনির তৈরি করতে আমাদের লাগবে গরুর টাটকা দুধ 6 লিটার, সাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো। পনির পেঁয়াজি তৈরি করতে আমাদের লাগবে পনির 250 গ্রাম, পেঁয়াজ 100 গ্রাম এবং শুকনা মরিচ 3 থেকে 4টি। এই যে দেখছেন বিশাল আয়োজন, আমাদের এখানে আছে 5 লিটার দুধ এবং এই দুধের উপর কিছু কাজ করে রাখা হয়েছে আগে, যে জন্য যেহেতু সময় লাগবে আমাদের কাজ করতে। আচ্ছা রিয়াজ ভাই, আপনি কিভাবে করেছেন এটা আমাদেরকে একটু দেখিয়ে দেন এই দুধ টুকু দিয়ে। আচ্ছা দেখো, মানে পনির তৈরির প্রথম যে স্টেজটা, প্রথম স্টেপ, এটা প্রথম ধাপে আমরা কি করছি সেটা দেখো। ওনারা তো অত অল্প দুধে করতে পারেন, অনেক কথা বলতে দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি কিভাবে করবেন বলেন। আচ্ছা আমি এখন একটু মেডিসিন দিব। আচ্ছা আপনার মেডিসিন, এটা আমি কাছে এনে দিই আপনাকে। এটা ওনার একটা মেডিসিন, যে মেডিসিন আপনার ধরেন সাইট্রিক অ্যাসিডের কাজ করে বা লেবুর রস দিয়ে যে কাজ হতে পারে আর কি। হ্যাঁ, এটার নাম কি আপা? এটা ওনারা মেডিসিনই বলে থাকেন, বিশেষভাবে তৈরি। হ্যাঁ বিশেষভাবে তৈরি। আপনি করেন, আরম্ভ করেন। আচ্ছা এটা দিলে পরে কি হবে আপনি একটু বলে দেন। এটা দিলে পরে জমে যাবো গা। যখন জমে যাবো গা তখন কাইটে দিতে হবে। কাইটা দিলে পরে পনিরটা কাটতে হবে, তারপর এই ছানাটা কাটতে হবে। কাইটা দিলে পরে উপরের দিকে পানি উঠ, পনিরের দিকে ছানা জমে যাবো গা। তাহলে দর্শকবৃন্দ, এই যে দিয়ে রেখেছেন উনি, কিছুক্ষণ পরে এটা কি অবস্থা দাঁড়ায় আপনারা দেখতে পাবেন। এই যে মেডিসিন দেওয়ার পর কতক্ষণ রাখতে হয় আপনাদের? মানে টোটাল 2 ঘন্টা পরে পনির বানিয়ে দেখানো যাইব। হ্যাঁ টোটাল 2 ঘন্টা রাখতে হবে মেডিসিনটা দিয়ে। আচ্ছা এখন তাহলে প্রিয় দর্শক, আমরা 2 ঘন্টা অপেক্ষা করছি। তাহলে দেখান আমাদের কিভাবে করবেন আপনি। আচ্ছা কাটি। কি হচ্ছে পা? উনি কাটছেন। হ্যাঁ শক্ত হচ্ছে কিন্তু একটু। হ্যাঁ সফট, যেমন আমাদের যে পুডিং হয় পুডিং এর মতো হয়েছে জিনিসটা, খুব ক্রিমি ভাব। এটা ঠিক দইও না আবার। এরপরে আর কিছু করবেন আপনি? এরপরে উপর দিয়ে পানি উঠবে, পানি উঠলে আমি এটা ভেঙে দিব। কতক্ষণ পর লাগবে আপনার এটা সময়? এটা আবার ফিরে 15 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করতে পারেন আপনি, আমাদের যে এইখানে অনেক জিনিস আছে, এই 15 মিনিট আপনি এই জিনিসটা দেখাতে পারেন। হ্যাঁ পারবো। মানে পেঁয়াজুটা আমরা এখন তৈরি করব। হ্যাঁ পনির পেঁয়াজি, পনির পেঁয়াজি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, আপনি শুরু করে দেন। মানে গরম কড়াইতে তেল দিতে হবে, ধরেন আমি 1 টেবিল চামচের মতো? চলবে। ও খুব অল্প, আমি তো ভেবেছি ডুবো তেলে ভাজতে হবে, তা না। না না, এটাই তো মজা। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছে। হ্যাঁ আগে মরিচ দিয়ে ভাজবে না, এখানে 2-3টা মরিচ আছে মনে হয়। শুকনা মরিচ একটু ভেজে নিতে হবে, বিচি সহায় দিয়ে দেন। হ্যাঁ আঁচটা কমিয়ে দেন, একদম পুড়ে যাবে, একটু কমিয়ে দেন, বন্ধই করে দেন আপাতত। এখন পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ দিতে হবে। আচ্ছা এখন পুরো দিয়ে দিন, সাথে সাথে দিয়ে দেন। আচ্ছা এটা কি একদম গলে যাবে? হ্যাঁ গলে যায়, আবার ফিরে অটোমেটিক আবার আলাদা হয়ে যাবে, আলাদা হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কোথা থেকে শিখেছেন পেঁয়াজ পনির পেঁয়াজটা? এটা তো আমরা বিক্রি করি, এটা আমাগো শিখা আছে আর কি। আচ্ছা পনির তৈরি করা তো খুব সহজ না, তাই না? এখন দর্শকবৃন্দ যদি না বোঝেন তাহলে কি আপনার সাহায্য পেতে পারেন নিশ্চয়ই? হ্যাঁ পাইবো। তাহলে দর্শকবৃন্দ, উনি যে বলেছেন যে যে পনিরটা আমরা দেখাচ্ছি, যদি আপনারা করতে গিয়ে কোনো অসুবিধায় পড়েন তাহলে আপনারা সেই কলা বাগানে সেই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের কাছে উনি বসেন, সবসময় থাকেন, ওনার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন।
আমি ভেবেছি এটা কোনো নাস্তার জন্য স্যান্ডউইচের মতো করা যাবে নাস্তার সঙ্গে খাওয়া যায় ভাতের সঙ্গে খেতে খুব মজা একদম গির মতন ছিন আসবে খুবই নতুনত্ব তাই না প্রিয় দর্শক করে দেখতে হবে আসলে খেয়ে দেখতে হবে ভাতের সাথে আর আমরা যে এটা বাস্তার সময় যে লবণটা দেই নাই হ্যাঁ এটার মধ্যে যে লবণটা থাকে ওই লবণই হয়ে যায় গা আচ্ছা উনি বলছেন এটা কিন্তু ঠান্ডা ভাবে পরিবেশন করতে হবে ঠান্ডা হলে জিনিসটা আরো মচমচে হবে তখন খাবেন আপনারা তাহলে আপনাদের রান্নার সুবিধার জন্য পনির পেঁয়াজু পুরো প্রণালীটা দেখিয়ে দিচ্ছি আরেকবার পনির পেঁয়াজি তৈরি করতে আমাদের লাগবে পনির 250 গ্রাম পেঁয়াজ 100 গ্রাম এবং শুকনো মরিচ 3 থেকে 4টি প্রথমে কড়াইয়ে তেল ঢেলে তাতে শুকনো মরিচ পেঁয়াজ কুচি এবং টুকরো করা পনির দিয়ে ভালো করে ভাজতে থাকুন পনির গলে গিয়ে তেল বেরিয়ে এলে ভাজা ভাজা করে নামিয়ে প্লেটে তুলে পরিবেশন করুন পনির পেঁয়াজি মেডিসিন সম্বন্ধে সবারই একটা আগ্রহ আছে আমি মনে করি দর্শকদেরও কিন্তু এই মেডিসিন তো দর্শকদেরকে বলা যাবে না ওনারা বলছেন সবারই একটা বিজনেস সিক্রেট থাকে তবে কেউ যদি আপনারা করতে চান ওনাদের গিয়ে বললে ওনারা আপনাদেরকে বিক্রি করতে পারে আপনাদের কাছে তাহলে এবার আমরা এটাতে ফিরে আসি না তাহলে এবার আমরা এটাতে ফিরে আসি না কাজ শুরু করে দেন আপনি যে ভাই হাত তো ধোয়া আছে আপনার হাত ধোয়া আছে ও দেখো পানি ভিতরে হ্যাঁ পানি ছেড়েছে অনেক হালকা করে ভেঙে নিচ্ছে মানে পুরো কিন্তু হ্যাঁ দেখো আপনি ভাঙতে পারেন কোনো সুবিধা নেই এই ধরে আমি ভাঙতে পারলাম না এখন এই জিনিসটা ভেঙে দিচ্ছে এই জিনিসটা তলাইবে উপর দিয়ে পানি উঠবে ওই ছালটা পড়ে গেলে আমি আবার হাত দিয়ে একটা চাকা বানাবো চাকাটা বানাইয়া আমি ওই ওই টুকরিটাই ভরবো এই ঝুড়িটা এই ঝুড়িটার মধ্যে ভরবো ব্রেড টিপ দিলে পরে ওই পানিটা ওইটার ইতে পড়ে যাবো গা আচ্ছা তো কতক্ষণ সময় লাগবে আপনার আর আধা ঘন্টার ভিতরে হয়ে যাবো গা তাহলে প্রিয় দর্শক এই পানি ওঠা পর্যন্ত আমরা আধা ঘন্টা অপেক্ষা করছি সব নিচে বসে আছে না নিচে সব বসে আছে পুরিটা বেশিরভাগ আপনার ভালো হয় যেমন মানিগঞ্জের পনির টাটকা দুধ হ্যাঁ মানে ঢাকা দুধের উপর অনেক কিছু নির্ভর করে হ্যাঁ তো এইটা কো আস্তে করে আনতে হয় না আস্তে আস্তে আনতে হবে আপনি আঙ্গুলে ফাঁক দিয়ে তো বেরিয়ে যাচ্ছে না কিছু 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 অল্প অল্প এটা ঠিক করে আনতে হবে দেখো একসাথে মানে খুব চেপে জিনিসটাকে উনি আর এই রকম কয়টা পনির হয় আমার যে বড় এই রকম আপনার যে যে 40 কেজি দুধে এক মণ দুধে হ্যাঁ চারটা পনির হবে চারটা পনির হয়তো 5 কেজি 4.5 কেজি দুধ ভালো হইলে পরে 5 কেজি হবে আর নিয়ম হইলে পরে 4 কেজি 4.5 কেজি এরকম হবে এই জন্য এত দামে আমরা পনির হ্যাঁ এটা শুনে একটা টেকনিক আছে এখন এই যে পানিটা উপরে উঠে গেছে গা আর এখন আমি এটা ভরবো বইরানে চিপ দিলে পানি বেরাইবো এই লবণটা দিতে হবে কমে পক্ষে আপনার 7 ঘন্টা পর আচ্ছা 7 ঘন্টা পর লবণ দিলে পরে লবণটা লাগবে আবার উপর দিয়ে আবার দিতে হবে কমে পক্ষে 3-4 বার লবণ দিতে হয় আচ্ছা লবণ দিয়ে ওটারে পানি দিয়ে দিতে হবে যারা লবণ ছাড়া খাইবো এই যে এইভাবে বানিয়ে ছানা গেটাও খেতে পারবো আচ্ছা এটা গরম ঠান্ডা গরমের দিন শীতের দিনে কোনো তফাৎ হয় পনির দিতে হ্যাঁ হয় হয় শীতের দিনে ধরতে একটু দেরি হয় মেডিসিন ধরতে দেরি হয় আচ্ছা আর গরমের দিনে রাগ থাকে বেশি এটা থাবা দিয়ে ফট করে হয়ে যায় গা এখন হয়ে গেছে গা এখন একটা চাকু লাগবে চাকু দিচ্ছি আমি আপনাকে এনে এই যে দেখেন কোনটা আপনার লাগছে কাটুন হ্যাঁ হ্যাঁ কাটেন এই যে আমি কাটতাছি আপনারা দেখেন হ্যাঁ খুব সুন্দর করে কাটতাছি হ্যাঁ এই যে কাটতাছি দেখো একটা দলা হইছে হ্যাঁ এখন আমি এটার মধ্যে ভরবো বইরা আমি এইভাবে ছোট টুকরি তো 2 হাত যায় না বড় টুকরিতে 2 হাত লাগে তা আমি 1/2 টিপি দিব 1/2 টিপি দিলে ওই যে পানি গুনা পড়ে এই যে পাশ থেকে পানি বেরিয়ে যায় ওই যে পানি গুনা পড়ে মানে যতটা চাপ দিয়ে পানিটা বের করে নেওয়া যায় হ্যাঁ পানিটা থাকলে পরে জিনিসটা ভালো হবে না পানিটা বাইর করতে হবে এই পানিটা কমার পক্ষে 1-2 দিন পরে
কিন্তু এটা ঝরতেই থাকবে পানি ঝরতেই থাকবে লবণ যত দেওয়া হবে তত ঝরতে আমি আবারো কাটতাছি আবার দেখেন এই যে আমি কাটতাছি আর যেটা খয়ে খয়ে পড়ে এটা রাত দিয়ে তুইলা আবার কিরাম দিতাছি এই যে হয়ে গেল গা এখন আমি উল্টাবো এখন আমি উল্টাবো একটা টুকরিটা জাগি দিব এই যে হয়ে গেছে এই যে হয়ে গেছে গা এই এই যে হয়ে গেছে গা এবারে বয়ে দিলে এই যে এরকমই হবে নিচের অংশটা ওই ডিজাইনটা বসে গেল যারা মনে করেন যে লবণ ছাড়া খাবো তারা বাসার ভিতরে বানিয়ে এইভাবে থুইয়া দিব এটা কালকে খেতে পারবো অথবা পরশুদিন খেতে পারবো ফ্রিজ ছাড়া এইভাবে তিন দিন চার দিন থাকবে আচ্ছা এবার লবণ দেওয়ারটা দেখান আচ্ছা এবার লবণ দেওয়া আমি ওইটা দেখাবো আর কি আপনি এটা দেখাবো এটা দেখাবো এটা দাম পালাইলাম এটা সরিয়ে দাও এটা সরিয়ে দেই আর ওই যে কিছু এটা আমি বাসা নিয়ে যাব এটা এটা শুদ্ধ এটা দর্শক এটা আমার এটা সময় রাখা আচ্ছা কাটি দিনটা আমি কাটি দিচ্ছি এই যে এখানে কাঠিগুলো রাখা আছে কাটি একটু ভালো আর এই যে লবণ এবার আমাদের ফাইনাল স্টেজে এসে গেছি আমরা আমি এখন গাই করব তিনটা এই একটা এই দুইটা এই তিনটা আচ্ছা এখন আমি বাম হাত দিয়ে সমান দূরে দূরে হ্যাঁ সমান করে ওই গাই দিয়ে তিনটা লবণ দিব একটা পনিতে 50 গ্রাম 100 গ্রাম লবণ খায় কিন্তু লবণ থাকলে লবণটা দিলে পানিটা ভিতরে পড়ে যাবে শক্তটা তাড়াতাড়ি হবে ও আর পানিও ঝরতে থাকবে হ্যাঁ পানি ঝরতে থাকবে এই যে দিলাম পুরোটা খুব মজা হবে এখন এখন দিয়ে আমার লবণ দেওয়া শেষ এখন আমি দিলাম দেওয়ার পরে উল্টে দিতে হবে উল্টে দিতে হবে এই লবণটা এখন গাউদা মাকে দিতে হবে এই যে এই যে দেওয়ার পরে আমি এই খাজিতে বসাবো খাজিতে বসাইয়া এইভাবে রাখবো সেট করে রেখে দিতে এটা এইভাবে রাখবো আর একবার লবণ দিব 4 ঘন্টা পরে আর একবার লবণ তারপরে 4 ঘন্টা পরে দিলে পরে যাদের কম লবণ ইচ্ছা থাকে আর একবার লবণ দিয়ে খাইতে পারবো আর যাদের বেশি লাগে তাহলে আরো দুইবার লবণ দিতে হবে দুইবার লবণ দিয়ে পানিতে ধুইয়া খাইতে হবে ঢাকাই পনির তৈরি করতে আমাদের লাগবে গরুর টাটকা দুধ 6 লিটার সাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো এবং লবণ পরিমাণ মতো প্রথমে দুধের সাথে সাইট্রিক অ্যাসিডের বিকল্প বিশেষ মেডিসিন মিশিয়ে 2 ঘন্টা রেখে দিন 2 ঘন্টা পর জমাট মিশ্রণটি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে হাত দিয়ে গুঁড়ো করে আধা ঘন্টা রেখে দিন মিশ্রণটির ওপরে পানি উঠে গেলে দুহাত দিয়ে পাত্রটির একদিকে চাপ দিয়ে ধরে রাখুন এবার ছানা ছুরি দিয়ে কেটে বাঁশের ঝুড়িতে চেপে চেপে ভরে চাপ দিয়ে পানি বের করে নিন এবার পনিরটি উল্টিয়ে কাঠি দিয়ে ছিদ্র করে বেশি করে লবণ ভরে দীর্ঘমেয়াদের জন্য সংরক্ষণ করুন মজাদার ঢাকাই পনির আচ্ছা জিয়ারত ভাই আমাদের অনেক দিনের যে ইচ্ছা ছিল যে পনির দেখব আপনি খুব সুন্দর জিনিস দেখলেন আমার দর্শকরাও নিশ্চয়ই খুবই খুশি হবে আমাদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা আর ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আচ্ছা নতুন পুরনো রেসিপির পালা শেষ এবার সিদ্দিকা আপার রেসিপি আপা আজকে দেখাবেন মালাই কোফতা তবে প্রথমেই আপনারা মালাই কোফতা তৈরির প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন মালাই কোফতা তৈরি করতে আমাদের লাগবে কাঁচা কলা 4টি পোস্তদানা বাটা 1 টেবিল চামচ পাউরুটি স্লাইস 3টি পেঁয়াজ কুচি 1 কাপ তেল আধা কাপ পেঁয়াজ বাটা 1 কাপের 3 ভাগের 1 ভাগ আদা বাটা 1 চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ কাঁচামরিচ কুচি 1 চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচ লেবুর রস 1 চা চামচ চিনি 1 চা চামচ দুধ 1 কাপের 4 ভাগের 3 ভাগ লবণ স্বাদ মতো এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো আমাদের এখানে রয়েছে দেখেন এটা কাঁচা যে কলা কাঁচকলা এই কলাটা আমি 4টা নেব 4টা নেব সিদ্ধ করে নেব এটা সিদ্ধের পর হ্যাঁ এইরকম করে কলাটা সিদ্ধ করা আছে এই কলা তো সিদ্ধ করার পরে 4টা কলা খোসা ছাড়িয়ে খুব মিহি করে চটকে নিতে হবে তাহলে এই চটকানো কলা একটার সাথে মিশাবো তুমি দাও হ্যাঁ এখন সব আমি একসাথে মিশাবো এই বাটিতে আমি আগে মশলাগুলো একসাথে করে নিচ্ছি কি লাগছে মরিচ গুঁড়া হাফ চা চামচ না এখানে হাফ চা চামচ আছে আর কাঁচা মরিচ কুচি লাগবে 1 চা চামচ 1 চা চামচ কাঁচা মরিচ কুচি 1 চা চামচ দিচ্ছি হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আধা চা চামচ তাই এই সব মশলা আছে হাফ চা চামচ তারপর লেবুর রস 1 চা চামচ আচ্ছা তারপরে
তোমার আদা কত এক চা চামচ আদা বাটা আমাদের এক চা চামচ এক চা চামচ এখানে চিনি কি এই মিশ্রণে লাগবে হ্যাঁ চিনি লাগবে এক চা চামচ না এক চা চামচ এই এক চা চামচের মতো দিলাম এখানে পোস্তদানা আছে না দেখো তো হ্যাঁ পোস্তদানা একদম উপরে লেখা আছে এক টেবিল চামচ এখানে এক টেবিল চামচের অর্ধেকটা মিটার সাথে মিশাচ্ছে পরে কি আবার এগুলো লাগবে হ্যাঁ পরে রান্নার জন্য লাগবে এই যে মিশ্রণটা আছে এটা আমি কিছুটা দেব কোফতা বানাবার জন্য আর এর কিছুটা দেব আমি গ্রেভি তৈরি করার জন্য সেই জন্য একসাথে করে নিলাম আরও কিছু দিতে হবে সে যেটা নাকি তোমার পেঁয়াজ বেরেস্তা বুঝেছ তো বেরেস্তাটা করে নিই আমি আগে আচ্ছা পেঁয়াজ কুচি লাগছে আমাদের এক কাপ পুরো এক কাপ পেঁয়াজ কুচি আমরা বেরেস্তা করে নিব আগে তাহলে তুমি এই মশলাটা দিয়ে একটু মাখাতে পারো আর এই পাউরুটি কয় টুকরো আছে আচ্ছা আমাদের তিনটি তিন পিস পাউরুটি একটু পানিতে ভিজিয়ে শুকনো করে এটার মধ্যে দিয়ে দেবে দিয়ে একদম মাখিয়ে নেবে তখন তুমি লবণ দেবে আপা পানি কত টুক লাগবে পানি আন্দাজ মতো দাও যেন একটু ভিজে আর কি খালি একটু ইয়ে করার জন্য একটু চটকে নিতে হবে স্কুইজ করে নেবে পাউরুটিটা একটু পানিতে ভিজিয়ে হাত দিয়ে চটকে নিতে হবে এরকম আর এতে বেরেস্তা দেওয়া হবে কিছু আচ্ছা লবণ আমি একটু আন্দাজ করে নিয়ে নিচ্ছি এটার নাম মালাই কোফতা হয়েছে এই জন্য এটা দুধ দেওয়া হবে বলে আচ্ছা বেরেস্তাটা খুব মানে যেরকম হয় আর কি মচমচে লালচে করে এটার সাথে কি পুরোটাই পেঁয়াজ মাখাবো না হাফ 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 আর অর্ধেকটা আমাদের গ্রেভিতে লাগবে হ্যাঁ এবার কি গোল গোল শেপ করতে হবে হ্যাঁ শেপ করে তারপরে ভাজতে হবে মালাই কোফতা ভাজা শেষ এবার আমাদের গ্রেভি তৈরির পালা আচ্ছা এখন আমাদের কোফতা ভাজা শেষ হয়ে গেছে এই কোফতার জন্য আমরা গ্রেভি তৈরি করব তার জন্য আমার এই যে তেল দেওয়া আছে এবং এতে আমরা মশলা দেব আমাদের কাছে আছে তুমি বলো পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ হ্যাঁ আচ্ছা পেঁয়াজ দিয়েছি এবং এই যে এটাতে রাখা আছে আদা এটাতে দেওয়া আছে না এটা একটু বেশ একটু মশলাটা একটু কষাতে হবে সামান্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে গুলে অল্প একটু পানি দিয়ে গুলে দাও দিয়ে দেবো পানিটা হ্যাঁ একটু লবণ দিতে চেয়েছিলেন আপনি হ্যাঁ একটু লবণ দিয়ে দাও ঠিক আছে আর যদি আমরা আর একটু রং চাই তাহলে আমি একটু দেখি মরিচটাকে একটুখানি দেবে সামান্য একটু আর একটু আমি রং দিতে চাই এই মরিচ আর একটু ঝালও হবে সামান্য পোস্ত বাটাটা একটু পানিতে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি আর একটু আমি দেবো আচ্ছা সামান্য লেবুর রস কি আর লাগবে লাগবে শেষে যখন উপর দিয়ে দিব তখন একটু লেবুর রস দিব আচ্ছা একটু দুধ আছে না এখানে হ্যাঁ দুধ আছে আমাকে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি আমাদের ত্রিপদ কাপে একটু বেশি আছে আর একটু কমাও দুধটা যখন দেবেন তখন একটু কম আছে দিবেন আপনারা ত্রিপদ কাপে একটু বেশি দিই দুধ বেশি আছে এক আপনারা এক কাপের মতো দিতে পারেন দুধ হ্যাঁ আমরা এখন এই এটা দিয়ে দেবে একটা বেরেস্তাটা ক্রাশ করে একটু দিয়ে দেবো বেরেস্তাটা হ্যাঁ
একটু হাত দিয়ে ভেঙে নিয়ে আর কাঁচা মরিচ দিতে চান? দিতে হ্যাঁ দিতে পারো, ঝাল একটু করতেই পারি আমরা। আচ্ছা হ্যাঁ, লাল মরিচ তো দিয়েছো রং আসার জন্য তখন শেষ। আর দুধের কারণে একটু একটা মিষ্টি ভাব আছে, মানে চিনিও দেয়া হয়েছে। হ্যাঁ একটু বেশ শাহী একটা খাবার মনে হচ্ছে। তুমি দিয়ে দিতে চাও উপরে দিয়ে দিব? দিয়ে দাও, একদম সম্পূর্ণটার উপরে যেন যায়। আপনি একটু চামচ দিয়ে এটাকে দিয়ে একটু সাজিয়ে দাও। আমরা ইচ্ছা করলে এটার উপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারি চারদিক দিয়ে, তাহলে আমাদের তৈরি হয়ে গেল মালাই কোফতা। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। মালাই কোফতা তৈরি করতে আমাদের লাগবে কাঁচা কলা 4টি, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, পাউরুটি স্লাইস 3টি, পেঁয়াজ কুচি 1 কাপ, তেল আধা কাপ, পেঁয়াজ বাটা 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আদা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ, চিনি 1 চা চামচ, দুধ 1 কাপের 4 ভাগের 3 ভাগ, লবণ স্বাদ মতো এবং ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। প্রথমে একটি বাটিতে মরিচ গুঁড়া, কাঁচা মরিচ কুচি, গরম মশলা গুঁড়া, লেবুর রস, আদা বাটা, চিনি এবং পোস্তদানা বাটা একসাথে মিশিয়ে রেখে দিন। এবার কড়াইয়ে তেল ঢেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে বেরেস্তা তৈরি করে নিন। এরপর একটি বাটিতে সেদ্ধ কলা ভর্তা বানিয়ে তাতে ভেজা পাউরুটি, লবণ এবং মশলার মিশ্রণ একসাথে মাখিয়ে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে গোল গোল করে গোল্লা বানিয়ে নিন। এরপর গরম তেলে গোল্লাগুলো ভালো করে ভেজে পাত্রে তুলে রাখুন। এবার কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ বাটা, বাকি মশলার মিশ্রণ, লবণ, মরিচ গুঁড়া, পোস্তদানা বাটা, চিনি এবং দুধ দিয়ে একটু নেড়ে পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ভাজা কোফতার ওপর ঢেলে দিন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মালাই কোফতা। আজ এ পর্যন্তই, আসছি আবারও একই দিনে একই সময়ে শুধুমাত্র সিদ্দিকা কবির রেসিপিতে। শুভরাত্রি।